মর্নিং গাইজ অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল জীবন্তরী ব্লগস। আশা করি তোমরা সকলে ভালো আছো আর সুস্থ আছো, আমরাও ভালো আছি। আর দেখো আমি এখানে সকাল সকাল আমার হচ্ছে আর ফোড়া নিয়ে বসে পড়েছি, আর এই যে দেখতে পাচ্ছ তোমরা এদিকে যে আমি এখানে হচ্ছে আর বসেছি ভাত, আর হচ্ছে যে আমার মানে আর ফোড়া ফাটানো হয়ে গেছো, মানে ফোড়া ফাটানো হয়ে যাওয়ার পর আমি আমার হচ্ছে মানে আর কি সমস্ত আর কি হচ্ছে বাসি কাজকর্ম করে তারপরে মানে কাপড় টাপড় ছেড়ে আর কি, কারণ এখনও সকালবেলা আমি আর স্নান করতে পারি না। আর দেখো এখানে আলু করলা সেদ্ধ দিয়েছি ভাতের মধ্যে, এখানে আলু করলা আর কি হচ্ছে সেদ্ধ দিয়ে দেখো বসিয়ে দিয়েছি উনানের মধ্যে ভাত। আর হচ্ছে যে ওইদিকে তরকারি আর কি করছি এতে গ্যাসে, তো আজকেও মানে আর কি খুব একটা আর কি বেশি কিছু রান্না করব না, খুব শর্টকাটই আর কি করার চেষ্টা করব, কারণ হাঁটুটা খুবই খুবই মানে হচ্ছে আর যন্ত্রণা করছে ওই জন্য। তো এখানে দেখতে পাচ্ছ কচু, এগুলো কালকে আমার শাশুড়ি মা এসে আর কি দিয়েছে কচু। তো বন্ধুরা দেখতে পেলে তোমরা আমার ভাত আলু করলা সেদ্ধ সব হয়ে গেছে, আর এখানে আমি সব কিছু নিয়ে নিয়েছি গুছিয়ে, আর হচ্ছে আর ডিমটাও সেদ্ধ হয়ে গেছে দেখো ছুলে নিয়েছি। এবারে আমি করব ডিমের ঝোল আর আলু করলাটাকে আর কি মাখবো, ব্যাস আজকে এটুকুই। এই যে এখানে কেটে নিয়েছি আলু, আজকে আমার এটুকুই রান্না আর বেশি কিছু না, তোমাদেরকে তো আগেই বললাম শর্টকাট রান্না। গুড আফটারনুন বন্ধুরা, এবারে একদম চলে এলাম সেই হচ্ছে আর কি বিকেলবেলা। আর দেখো এখানে একটা কালো মতো একটা হাঁড়ি নিয়ে নিয়েছি, কারণ আমি এখন ওটাতে আর জল গরম করি, আর আমার বর্মশাই এখন আর কি করবে স্নান। তো ওর মানে প্রত্যেক দিনই ওর মানে সমস্ত কাজকর্মগুলো সারতে কারখানার একদম সেই মানে সন্ধ্যের আগে ওই স্নান করে, তো আজকেও তাই দেখো এখন স্নান করবে তারপরে গিয়ে খুলবে আর কি দোকান। তো ওটাই আর কি, তোমরা দেখতে থাকো বন্ধুরা। এই হলো আমাদের দোকান, এবারে আমি হচ্ছে দোকানটাকে সুন্দর করে আর কি ঝাড়িয়ে দিচ্ছি, কারণ মানে দোকানটা খোলার সময় একবারই ওটা ঝাড়া মানে ঝাড়ঝাটা দিয়ে আর কি হচ্ছে শুধু আর বিকেলবেলা করে। আর এখানে আমি চলে এসেছি খড়ি কাটতে দেখো বাইরে, তো আমি এখন মানে হচ্ছে এখানে দেখো খড়ি কাটছি, তো আমি খুব একটা ভালো কাটতে পারি না, তবু মানে মোটামুটি আর কি হচ্ছে মানে কাজ চালানোর মতো করে আর কি কাটতে পারি, তো ওটাই আর কি কেটে নিচ্ছি। আর মানে যেগুলো কাটতে পারি না ওগুলো আমি একদম মানে একটা সাইড করে আর কি রেখে দিই, কারণ ওগুলো আমার বর পরে আর কি কেটে দেয় খুব সুন্দর করে, ওই কাটতে পারে আমার বর খুব সুন্দর করে হচ্ছে ওই কাটতে পারে খড়ি, কিন্তু আমি পারি না, কারণ ভীষণ শক্তির প্রয়োজন হয় আর ওটা একটা মানে ওটা একটা নির্দিষ্ট একটা মাপ আছে সেটা আমি বুঝতে পারি না ওই জন্য। আর হচ্ছে যে আমার হাতে পায়ে অনেক সময় আর কি লেগে যায়, ওই জন্য ভয় অনেক সময় কাটিও না।
এখন দেখো শীতকালে মানে দিনটা দিনটা মানে কতটা ছোট হয়ে গেছে, কিন্তু কাজের কোনো শেষ নেই, তাই না? মনে হচ্ছে কাজ আরো মানে আর কি ডবল হয়ে গেছে, তো একটার পর একটা কাজ আর কি মানে করতেই আছি। আর এদিকে মানে হাঁটুটাও মানে চরম চরম হচ্ছে, মানে আর কি যন্ত্রণা করছে, মানে ওষুধ খেয়েও মনে হচ্ছে আর হচ্ছে কাজ হচ্ছে না, কারণ ওটা মনে হয় ফাটবে, কিন্তু ওটাকে আমি ফাটিয়েছি সকালবেলা, কিন্তু কিচ্ছু বেরোচ্ছে না আবার। আর এমনিতে এত যন্ত্রণা করছে যে মানে অসহ্য লাগছে একদম, কিছুই ভালো লাগছে না। তো সেটাই, তবু তো কাজ করতে হবে। শুভ সন্ধ্যা বন্ধুরা, একদম দেখো সন্ধ্যাবেলায় চলে এসেছি, আর এটা আমার ছেলের একটা হচ্ছে আর কি ওয়ার্ড্রপ। তো এটার এটার উপরে আমি মানে মানে কিছু না কিছু জিনিস আর কি সাজিয়ে রাখি, আর একটা সুন্দর করে আগে মানে ইয়ে আর কি বিছিয়ে দিই আর কি আসন এবারে, তারপরে একটা আর কি দিয়ে নেবো হচ্ছে ট্রে। আর এখানে ট্রেটা এটা ছিল না, এটা আজকে এটা নতুন দেব। তো আমাকে তোমরা কমেন্টে জানিও যে এটা মানে আর কি দেওয়ার পরে এখানে জায়গাটা আর বেশি সুন্দর লাগছে, নাকি আগে আগে এরকম আর কি প্লেন ছিল, মানে মানে আগেরটাই আর কি লাগছিল ভালো। তো এটা তোমরা আমাকে অবশ্যই কমেন্টে জানিও। আর দেখো এখানে সুন্দর করে সব জিনিসপত্রগুলো গুছিয়ে নিচ্ছি। তো এগুলো কিছু সংসারের জিনিস যেগুলো মানে প্রতিদিন ইউজ হয়, কিন্তু মানে এগুলো এগুলো কোথাও যে ভেতরে ঢুকিয়ে রাখবো কোথাও মানে আর কাচের ভেতরে তাও হয় না, কারণ এগুলো বাইরে রাখতে হয়, তাই না? আর এটা একটা দেখো লোকনাথ বাবার মূর্তি, তো উপরের ইয়েটা ভেঙে গেছিলো, উপরের পোর্শনটা ওটাকে আমি আবার রিপেয়ার করে করে আমার শরীরটা একটু খারাপ, তাই দেখো এগুলো মানে কি অবস্থা হয়ে আছে। আর এগুলোতে যদি আমি না হাত দেই তো এগুলো সব এরকমই থাকবে, মানে এগুলো না একটু সরবে না একটু নড়বে। তো এবারে দেখো ধুলো কিরকম স্তর পড়ে গেছে। তো এবারে মাত্র এই কয়েকটা দিন শুধু আমি একটু মানে আর কি অসুস্থ, তাই এগুলো পরিষ্কার করতে পারছি না। তবু দেখো আজকেও হাঁটুর ব্যথা নিয়েই আমি এগুলোকে পরিষ্কার করছি, কারণ আমাদের রাস্তার ধারে বাড়ি না, ওই জন্য মানে এগুলোকে একটু বেশি পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হয়, কারণ ধুলোর পরিমাণটা এত বেশি যে মানে সেগুলোকে যদি সপ্তাহে আমি একদিন করে না পরিষ্কার করি তো সেগুলো আর চোখে দেখা যাবে না, মানে মনে হবে না যেগুলোতে মানুষ থাকে, মানে স্তর পড়ে যায় একদম। আর এখন শীতকাল না, প্রচুর ধুলো হয়, প্রচুর সব কিছুতেই। আর এখন তো মানে যেগুলো আর কি আমরা জামাকাপড় পরি ওগুলো এখন মানে বাইরে রাখা উচিত না, কারণ মানে মানে গা চুলকাবে এত পরিমাণে ধুলো হয়। তোমরা হয়তো বিশ্বাস করবে না যে কি বলছে, কিন্তু এটা খুব সত্যি কথা, একদম রাস্তার ধারেই আমাদের বাড়ি কিনা, ওই জন্য মানে এটা সমস্যা আর কি হচ্ছে, বা এটা হয়ে থাকে আর কি। তো এটাই দেখো আমি এগুলো সব সুন্দর করে আর কি হচ্ছে আর মুছে নিচ্ছি, কারণ এগুলোকে না মুছলে পরে এগুলো আর মানে হচ্ছে আর চোখে দেখা যাবে না, এগুলোর অবস্থা একদম খারাপ হয়ে যাবে। তো বন্ধুরা আমি আমার ব্লগের প্রায় শেষ প্রান্তে চলে এসেছি। তো তোমাদেরকে কি বলবো বলো, তোমরা যারা নতুন বন্ধুরা আছো তাদেরকে আমি একটা কথাই বলতে চাই, যে এখনও তোমরা যদি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকো প্লিজ একটু সাবস্ক্রাইব করে দিয়ে তারপরে আমার পাশে থাকো। আর হচ্ছে যে আমার মানে প্রত্যেকটা ভিডিও মানে আর কি মানে যেটা যেটা ভিডিও তোমরা দেখছো একটু প্লিজ তোমরা ফুল ওয়াচ করো, এটাই আর কি হচ্ছে তোমাদের কাছে বলতে পারো, এটা একটা রিকোয়েস্ট। আর হচ্ছে একটা লাইক দিও, আর কমেন্টের মাধ্যমে জানিও যে আমার ব্লগটা তোমাদের কেমন লাগলো, এইটুকুই। আবার আগামীকাল আসবো একটা নতুন কোনো হচ্ছে ব্লগ নিয়ে। তো ততক্ষণের জন্য আমাকে তোমরা বিদায় দাও, আর তোমরা সকলে খুব ভালো থাকবে, সুস্থ থাকবে।